প্রতিদিন সকালে খালি পেটে বিবাহিত পুরুষ এবং মহিলারা এক কোয়া রসুন খেলে শরীরে কি কি পরিবর্তন ঘটবে জানেন? আর আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে পারেন, যাতে করে বিবাহিত জীবনে কাজে লাগাতে পারেন। কেননা এই ভিডিওটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা আপনার বিবাহিত জীবনে কাজে আসে। তার আগে আমাদের জানতে হবে রসুনের পুষ্টিগুণ সম্বন্ধে। এক কোয়া রসুনের মধ্যে রয়েছে থিয়ামিন, বিপ্লোফ্লাভিন, নায়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলেট, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, ভিটামিন B6, ভিটামিন B9 ও সেলেনিয়াম। সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধেও দারুণ কাজ করে, পুরুষ ও নারীদের যৌন ক্ষমতা বাড়াতে কাজ করে। পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে, সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি। রসুনে এই কাজ করে বলেই যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে। হৃৎপিণ্ডের শক্তিবর্ধক, যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন, মাঝে মধ্যে বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয়, সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়, তারা প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন পানির সাথে গিলে খেয়ে ফেলবেন। এতে করে হৃৎপিণ্ড শক্তিশালী হবে, রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে, এতে করে হৃৎপিণ্ডের ব্লকগুলো আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না। বুকের ব্যথাও অনেকটা কমে যাবে, সিঁড়ি বেয়ে উঠতে আর কষ্ট হবে না। হাড়ের শক্তি বাড়ায়, একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায়। প্রতিদিন 2 গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রার ভারসাম্য থাকে, ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটাই কমে যায়। এমনকি যে নারীদের মনোপজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন। সংক্রমণ প্রতিরোধ করে, মানুষের শরীরে যে কোনো সময়ে সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণ রোগ এমন একটি অবস্থা যার কোনো পূর্ব লক্ষণই থাকে না। সংক্রমণ থেকে বাঁচতে প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া রসুন খেলে শরীরের সংক্রমণ রোগ আর বাসা বাঁধতে পারবে না। অনেকের ধারণা অ্যাজমার জন্য রসুন খুব উপকারী, কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন। এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে, কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে। এছাড়া অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়াই ভালো, অনেকের রসুনে অ্যালার্জি হয়ে থাকে। আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াই ভালো। তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন। অনেক ধরনের রসুন বাজারে পাবেন, তার মধ্যে দেশি এক কোষি রসুন সব থেকে ভালো। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে ভিডিওটি বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।